রূপহী হাতত আম আদমি পার্টির যোগদান কার্যসূচী। আম আদমি পার্টির নগাঁও জেলা সমিতির তত্ত্বাবধানত এটার পিছত এটাক অনুষ্ঠিত হয়েছে যোগদান কার্যসূচী। ইতিমধ্যে রূপহীহাট সমষ্টিত বহুজনে যোগদান করেছে আম আদমি পার্টিত। সোমবারে রূপহীহাটর হাতিপুখুরি গাঁও পঞ্চায়েতত অনুষ্ঠিত হয় যোগদান কার্যসূচী। শিক্ষা, স্বাস্থ্য আর উন্নয়নের স্লোগান লোক প্রদার্পণ করা আম আদমি পার্টির প্রতি সর্বসাধারণ রাইজর মাজত, বিশেষক যুব প্রজন্মর মাজত অধিক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। আম আদমি পার্টি সচা অর্থত স্লোগান এটাই যে আমি রাজনীতি করব না জানো, আমি কাম করব জানো। গতি আমি কামর কথা কও আর আমি আম আদমি বলে কলে যে সাধারণ নাগরিক, যি সাধারণ নাগরিক আপুনি যদি মই কও যে মই যদি এজন কোনোবা এজন চাকরিয়াল হব পারো, কোনোবা এজন হয়তো আমার পাচলি বেপারী হব পারে, কোনোবা এজন হয়তো আমার ঠেলাওয়ালা হব পারে, কোনোবা এজন রিক্সাওয়ালা হব পারে, আমি সকল আম আদমি সকলে হাতত হাত ধরে কান্ধত কান্ধ ধরে কাম করো। গতি আমার স্লোগান হয়েছে খালি উন্নয়ন আর শিক্ষা, বিজুলি, স্বাস্থ্য, রাস্তা, যি ডেভেলপমেন্ট হব লাগে, মানুষের যিনি প্রাপ্য হব লাগে আমার হেটাই সেইখিনি আমার উদ্দেশ্য। গতি উন্নয়নের বাইরে আমার কোনো স্লোগান নাই, আমার আমার স্লোগান হচ্ছে খালি উন্নয়ন আর কামর রাজনীতি। যদি অনাগত দিনত আপনার সরকার আহে তেতিয়া প্রথম কামটো কি হবে? প্রথম কামটো হচ্ছে যে ইয়াত যিখিনি মানুহে স্বাস্থ্যর কারণে এটা ভুগিবলগীয়া হয়েছে, স্বাস্থ্য যিখিনি মানুহে শিক্ষা, আমার মূল মূল উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষা, আমি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব লাগিব। কারণ এখন সমাজের এখন এটা সমষ্টির এখন জায়গার উন্নয়নের কারণে আমি সদায় শিক্ষাটো অগ্রাধিকার দিব লাগিব। গতি আমি প্রথম কাম করি শিক্ষার উপর, দ্বিতীয় কাম করি আমি স্বাস্থ্যর উপর। থ্যাংক ইউ।